পিওর মানে বিশুদ্ধতা, আর তাই পিওর ব্র্যান্ডের কমফোর্ট ফিড আর ফিডিং বোতল নিয়ে আমি নাইলা বাড়ি আজকে চলে এসেছি আপনাদের জন্য। নিয়ে এসেছি পিওর কমফোর্ট ফিড আর ফিডিং বোতলটি, যা দুইটি সাইজে পাওয়া যায়, একটি 150 মিলিলিটার, অপরটি 250 মিলিলিটার। আপনার ছোট্ট সোনামণির স্বাস্থ্য রক্ষায় কমফোর্ট ফিড আর ফিডিং বোতলটি খুবই ভালোভাবে কাজ করে। এই বোতলে আলাদা কোনো স্বাদ বা গন্ধ নেই। এটি খাদ্যমান সম্পন্ন বিপিএফ ফ্রি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এই বোতলটি খুব সহজে হাত দিয়ে ধরা যায়। আর এই যে নিপল, তা মায়ের দুধ থেকে দুধ খাওয়ার মতো অনুভূতি শিশুকে দিয়ে থাকে। কমফোর্ট ফিড আর ফিডিং বোতলে ব্যবহার করা হয় ইউনিক অ্যান্টিকোলিক নিপল। এই নিপলে একটি ভি শেপ এয়ার ভাল্ভ রয়েছে, যা বাচ্চাকে দুধ খাওয়ার সময় অনিয়ন্ত্রিত বাতাস খাওয়া থেকে রক্ষা করে। এই নিপলের অ্যান্টিকোলিক সিস্টেম বাচ্চাকে পেটে গ্যাস হওয়া থেকে রক্ষা করে। এই নিপলে যে ভি শেপ এয়ার চেম্বারটি রয়েছে, তা দ্রুত বায়ু গ্রহণ করে, যার ফলে বাচ্চারা অল্প প্রচেষ্টাতেই দুধ খেতে পারে। এই জন্যই পেটে গ্যাস কম হয় এবং বাতাস বের হয়ে যায়। এই বোতলের নিপলটি মায়ের দুধের শেপে বানানোর চেষ্টা করা হয়েছে, তাই নিপলটি খুবই সফট। সহজে মায়ের দুধ ছেড়ে এই নিপলের মাধ্যমে বাচ্চাকে বোতলে দুধ খাওয়ানোর অভ্যাস করা যেতে পারে। মায়েরা মনে করেন যে নিপল বাচ্চাদের জন্য উপযোগী নয়, মানে নরম নিপল বাচ্চাদের জন্য উপযোগী নয়, তাতে দুধ টানার সময় অতিরিক্ত নরম হলে নিপলটি চিকন বা চ্যাপ্টা হয়ে আসবে, যার ফলে ভেতর থেকে দুধের ফ্লোটা কমে যাবে। কিন্তু এই সিলিকনের নিপল এমন একটি প্রযুক্তি বা পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যার ফলে বাচ্চা খুব সহজেই নিপলের মাধ্যমে দুধ খেতে পারে। এর এয়ার ভাল্ভ পদ্ধতির কারণে শিশুটি অযথা বায়ুর উপরে চাপ দিতে হয় না, যার কারণে শিশুরা খুব সহজেই দুধ খেতে পারে। বাড়তি বাতাস পেটে ঢোকে না, পেটে গ্যাস হয় না, এই জন্য নিপলকে ইউনিক অ্যান্টিকোলিক বলা হয়। কমফোর্ট ফিডার নিপলের তিনটি সাইজ হয়ে থাকে, স্মল, মিডিয়াম ও লার্জ। এই তিনটি সাইজ হলো বাচ্চার বয়স ও চাহিদা অনুযায়ী। স্মল নিপল 0 থেকে 3 মাস, মিডিয়াম হলো 3 মাস থেকে 6 মাস শিশুর জন্য, এবং লার্জ সাইজটি 6 মাসের উপরে বাচ্চাদের জন্য। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী কিন্তু নিপল পছন্দ করতে হবে। এবার আসুন জেনে নেই নিপল কীভাবে স্টোর করবেন। নিপল প্যাকেট থেকে খুলে প্রথমে 5 মিনিট ফুটানো গরম পানিতে পরিষ্কার করে নিতে হবে। প্রতিবার ব্যবহারের পূর্বে স্টেরিলাইজ করে নিতে হবে। নিপলের রং বদলে গেলে বা ফুটো হয়ে গেলে অবশ্যই তা ফেলে দিয়ে নতুন নিপল ব্যবহার করতে হবে। স্টেরিলাইজ করার নিয়ম। প্রথমে স্টেরিলাইজ করার আগে পিওর বোতল ও নিপল লিকুইড ক্লিনজার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন। স্টেরিলাইজ বক্সে 250 মিলিলিটার পানি রাখুন। নিপলের টিটটি পানিতে ভিজিয়ে রাখুন। এবার বক্সটি ফুল পাওয়ার অন করে 8 মিনিট মাইক্রোওয়েভে রাখুন। বক্সটি বের করার আগে 3 মিনিট মাইক্রোওয়েভে রেখে স্টেরিলাইজারটি বের করুন। সতর্কতাও করণীয়, স্টেরিলাইজারটি বাচ্চার হাত থেকে দূরে রাখবেন। মাইক্রোওয়েভেনের ফিচারগুলো খুব ভালোভাবে বুঝে স্টেরিলাইজার ব্যবহার করতে হবে। সব ধরনের গ্রিল ফিচার অফ করে নিতে হবে। পিওর স্টেরিলাইজার ব্যবহার করলে তাতে 8 আউন্স বা 250 মিলিলিটার পানি ব্যবহার করতে হবে। স্টেরিলাইজারটি এমন একটি জায়গায় রাখতে হবে যেটা গরম সহনীয়, বেশি পানি দিলে সঠিকভাবে স্টেরিলাইজ না হতে পারে, আবার অল্প পানিতে আপনার পণ্যটি নষ্ট হয়ে যেতে পারে। স্টেরিলাইজ পণ্যটি সাবধানে ধরতে হবে, নাহলে হাত পুড়ে যেতে পারে। ফিডিং বোতল ব্যবহারের সময় অবশ্যই প্যাকেটের গায়ে লেখা নিয়মাবলী দেখে নেবেন। পিওর ব্র্যান্ডের সকল পণ্য থাইল্যান্ড থেকে আমদানিকৃত এবং ইউএসএ ও ইউরোপিয়ান ইউনিয়নের বিপণনে রেজিস্টার্ড। পিওর ব্র্যান্ডের সকল পণ্য অনলাইনে ও দেশের অন্যান্য আউটলেটে পেয়ে যাবেন। আমাদের সকল পণ্য সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.pure.com.in। এছাড়াও আমাদের পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রশ্ন করতে পারেন। পিওর ব্র্যান্ডের সকল পণ্য পেতে daraz.com বা chaldal.com এ ভিজিট করে অর্ডার দিতে পারেন। এছাড়াও বাংলাদেশের সব আউটলেটে এই পণ্য পাওয়া যায়, আর সেগুলো হলো
আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, পিওরের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।